আসসালামু আলাইকুম, আমি মুমিন বিন ইব্রাহিম, পাইপ ফিটার স্কুল। আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা। আজকে আমরা স্ট্রাকচার বিষয়ে আলোচনা করব। স্ট্রাকচার নিয়ে আমরা আপনাদের চিনাব বিম, আই বিম, এইচ বিম, এই দুটার তফাত কী, এ বিষয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা আলোচনা করব আই বিম আর এইচ বিমের পার্থক্য। দেখেন এটা কীরকম, আমি এটা সোজা করে দেখি। এটা এখানে এটা পাশে এরকম বোধ হয় 80 হবে আর 150 হবে। তো এটা হলো আই বিম। এটা দেখেন এদিকে যা আছে এদিকে তো আছে, এদিকে যা এদিকে তো সেম সেম, এই কারণে এটা এইচ বিম। ঠিক আছে, আশা করি আমি এইচ বিম আর আই বিমের পার্থক্য বুঝতে পারছি। এটা হলো এইচ বিম, এটা হলো আই বিম। আর স্ট্রাকচার দেখা যাইতেছে, এটা হলো টিউব, মতলব বক্স বলা যায়, টিউব বড় বড়। দেখেন আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই জানাবেন, কী বিষয়ে আপনারা জানতে চাইতেছেন আমি স্ট্রাকচারের কিছু ভিডিও আপনাদের দেখাবো, শেখাবো। আর এ দেখেন চ্যানেল, এটা হলো চ্যানেল। এটা হলো স্কোয়ার বার। স্কোয়ার বার সাধারণত সবাই চিনে, স্কোয়ার বার 600 স্কোয়ার বার। ওকে, অনেক সামান আছে তা যা দেখানো শেষ হবে না, অনেক সময় লাগবে। তো আমি এক এক করে আপনাদের সব দেখাবো, সব বলবো। ঠিক আছে, তো অবশ্যই 300 300 বস মিলে 300 300। এ দেখুন এই যে বিমটা দেখতেছি, এটা এগুলো আই বিম, আই বিম। আর এই যে ছোটোটা এটা এইচ বিম, এইচ যেরকম আর আই, এখানে দেখতে বলা যায় আই, আর এটা এইচ। বন্ধুরা আমি হয়তো বা ভালোভাবে পরিবেশন করতে পারলাম না, আমি আরও ভালোভাবে পরিবেশনের জন্যে আগামীতে ইনশাআল্লাহ আরও চেষ্টা করব। তো যদি কিনা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত জানাবেন কমেন্টে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে